আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে 900 স্কোয়ার ফিটের একটি হাউস প্ল্যান দেখাবো। আশা করছি আজকের হাউস প্ল্যানটি আপনাদের পছন্দ হবে। তো অনুরোধ করছি সম্পূর্ণ প্ল্যানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এ টু জেড সম্পূর্ণ প্ল্যানটি বুঝতে পারবেন। ঠিক আছে, যদি একটু দেখে বেরিয়ে যান তাহলে সম্পূর্ণ প্ল্যানটি বুঝতে পারবেন না। ঠিক আছে, আমি ভিডিও জুড়ে আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটি আশা করি আজকের প্ল্যানটি আপনাদের সকলেরই পছন্দ হবে। তো অনুরোধ করছি সম্পূর্ণ প্ল্যানটি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড দেখবেন। ঠিক আছে, যদি একটু দেখে বেরিয়ে যান তাহলে সম্পূর্ণ প্ল্যানটি বুঝতে পারবেন না। ঠিক আছে, তো অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকবেন। ঠিক আছে, তো যারা কম বাজেটের মধ্যে 4 বেডরুম করে একটি বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই প্ল্যানটি আশা করি খুবই বেস্ট একটি প্ল্যান হবে। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে এই প্ল্যানটি আপনার বাড়ির জন্য সিলেক্ট করতে পারেন। তাছাড়া যদি এটি আপনার কাছে পছন্দ না হয় তাহলে আমার চ্যানেলে অসংখ্য প্ল্যান আছে, চাইলে ওখান থেকেও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তাছাড়া আপনার যদি নিজের মতো করে কোনো প্ল্যান করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমি আপনার প্ল্যানটি করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বিনিময়ে কোনো পয়সা লাগবে না, আমার চ্যানেল থেকে আপনার প্ল্যানটি নিতে পারবেন। ঠিক আছে, তো যারা নতুন করে বাড়ি করবেন ভাবতেছেন তাদের জন্য এই প্ল্যানটি আশা করি সুন্দর একটি প্ল্যান হবে। ঠিক আছে, আমি সবসময় কম বাজেটের মধ্যে প্ল্যান করে থাকি, খুব বড় বাজেটের প্ল্যান আমি করি না। আমি অল্প বাজেটের মধ্যে সুন্দর সুন্দর প্ল্যান আপনাদেরকে উপহার দিয়ে থাকি। ঠিক আছে, সেরকম আজকেও আপনাদের সামনে ওইরকম একটি প্ল্যান নিয়ে আসলাম। ঠিক আছে, আশা করি আজকের প্ল্যানটি আপনাদের সকলেরই পছন্দ হবে। তো আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে বিল্ডিংয়ের খরচটি কত হতে পারে একটু ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সে পর্যন্তই সঙ্গেই থাকবেন। আশা করি সম্পূর্ণ নকশাটি বুঝতে পারছেন। ঠিক আছে, তো এবার আমরা জানালার মার্কগুলো একটু করে দেই যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। ঠিক আছে, উইন্ডোর মার্কগুলো, ঠিক আছে, সরি, এটা ভেন্টিলেশন হবে। আশা করি জানালাগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। ঠিক আছে, তারপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমাদের জানালাগুলো আশা করি সিলেক্ট করা হলো। এবার আমরা ডোরগুলো একটু সিলেক্ট করে নিই। এই হচ্ছে ডোরগুলা, আশা করি বুঝতেছেন, ধৈর্য সহকারে দেখলে অবশ্যই বুঝবেন, কোনো সমস্যা হবে না। টাকা খরচ করে এখন আর প্ল্যান করাতে হয় না, এখন চাইলে আপনি হাজার হাজার প্ল্যান আপনি ইউটিউব থেকে কানেক্ট করতে পারেন। ঠিক আছে, তো আশা করি ডোরগুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমাদের বাড়িতে ঢোকার গেট হবে এটা। ঠিক আছে, বাড়িতে ঢোকার গেট আশা করি গেটটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। ঠিক আছে, তো এবার আমরা দোনো সাইডের
বিল্ডিং এর মাপগুলো দেখে নেই, 30, বিল্ডিংটি 30 ফুট বাই 30 ফুটের মাপ রাখা হয়েছে, ঠিক আছে। এই সাইডে 30 ফুট, এই সাইডেও 30 ফুট। আশা করি এই সাইডে এবং এই সাইডের মাপটা ক্লিয়ারলি বুঝতে পারছেন, কোনো সমস্যা থাকার কথা না আশা করি। তো তারপরে আমরা বেডরুমগুলা দেখে নেই, ঠিক আছে। তো প্রথমে এখানে একটি বেডরুম হবে, ওকে, এ হচ্ছে বেডরুম, প্লাস এখানে একটি কিচেন হবে। আশা করি কিচেনটাও বুঝতে পারছেন। তো সেই সাথে এখানে একটি টয়লেট পাবেন, পুরো বাড়িতে একটি টয়লেট হবে, টয়লেট। আর এখানে একটি গেস্ট, ছোট গেস্ট বেডরুম পাবেন। ওকে, আশা করি বেডরুম বেডরুমটি বুঝতে পারছেন। সাথে এখানে আরো একটি বেডরুম, ওকে, আশা করি বেডরুম গুলা, তিনটা বেডরুম, চারটা বেডরুম পাইছেন, কিচেনটা পাইছেন এবং টয়লেটটা পাইছেন। তো আমাদের এখানে এটা হবে ডাইনিং, ডাইনিং রুম, ঠিক আছে। আশা করি ডাইনিং রুমটা পাইছেন। আর এখানে আপনার ড্রয়িং রুমটি হবে, ঠিক আছে। আশা করি ডাইনিং রুম, ড্রয়িং রুম সব কিছুই বুঝতে পারছেন। আর এদিকে হবে আপনার সাদি উঠার স্টেপ, ওকে। তো আশা করি আপনারা সম্পূর্ণ মাপটাই বুঝতে পারছেন, ঠিক আছে। তো এবার আমরা একটু মাপগুলোতে চলে যাই, ঠিক আছে। তো প্রথমে আমরা এই বেডরুমের মাপটা দেখে নিই, এটা 10 ফুট হবে এই সাইডে, আর এই সাইডে হবে 11 ফুট, ঠিক আছে। আশা করি এই মাপটা পাইছেন। সাথে কিচেনের মাপটা দেখে নিই, কিচেনের মাপটা হবে 8 ফুট 4 ইঞ্চি এই সাইডে, আর এই সাইডে হবে 7 ফুট 7 ইঞ্চি। আশা করি কিচেনের মাপটা পাইছেন। এবার আমাদের সাথে থাকা আরও একটি বেডরুমের এই মেয়েটার মাপটা, দুটো বেডরুমের মাপ মোটামুটি সেমই রাখা হয়েছে। আশা করি দুটো বেডরুমের মাপ ক্লিয়ারলি বুঝতে পারছেন, ঠিক আছে। তো আমাদের টয়লেটের মাপটা দেখে নেই, টয়লেটের মাপটা এই সাইডে হবে 6 ফুট 7 ইঞ্চি বাই 4 ফুট 6 ফুট 4 ইঞ্চি। আশা করি আপনারা টয়লেটের মাপটাও ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো সাথে থাকা এই বেডরুমটার মাপ দেখে নেই, 10 ফুট বাই 11 ফুট। আশা করি এই মাপটিও পাইছেন। আর এখানে যে গেস্ট বেডরুমটি হবে, এটি 10 ফুট বাই 8 ফুট, ঠিক আছে। আশা করি চারোটা বেডরুমের মাপ বুঝতে পারছেন। তো ডোয়িং এর মাপটা হবে এ সাইডে 8 ফুট, আর এ সাইডে হবে 8 ফুট 4 ইঞ্চি। আশা করি ডোয়িং এর মাপটাও পাইছেন। আর আপনাদের ডাইনিং যে এরিয়াটা হবে, এটার এ সাইডের পুরোটা মাপ হবে 14 ফুট 4 ইঞ্চি, ঠিক আছে। আশা করি এ সাইডের মাপটা পাইছেন, প্লাস এ সাইডের মাপটা হবে 8 ফুট, ঠিক আছে।
আশা করি সম্পূর্ণ মাপটাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে লিখবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং কোনো কিছু সমস্যা হলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এবার আমরা বিল্ডিংয়ের খরচটি আনুমানিক কত হতে পারে একটু বের করে নেই, স্কোয়ার ফিটটি বের করে নেই। 30 ফুট বাই 30 ফুট সমান 1 স্কোয়ার ফিট। ঠিক আছে, আশা করি স্কোয়ার ফিটটি বুঝতে পারছেন। ঠিক আছে, অ্যান্ড 4 বেডরুম ওকে, আশা করি বেডরুমটি বুঝতে 4 বেডরুমটি ক্লিয়ারলি বুঝে নিছেন। আমাদের বিল্ডিং বিল্ডিং কস্ট আনুমানিক 14 লাখ টাকা হতে পারে। ঠিক আছে, একটু কম বেশি হতে পারে, আপনারা আপনাদের স্কোয়ার ফিটটি হিসাব করে বের করে নেবেন। ঠিক আছে, কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নাই। আমি আপনাদের জন্য কাজ করি, আপনাদের জন্য কাজ করব, আপনাদের সঙ্গেই থাকবো, আপনারাও আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে উপরে নিয়ে যাওয়ার অবশ্যই সহযোগিতা আপনারা করবেন। আমার কোনো ক্রেডিট নেই, আপনারা সঙ্গে থাকলে আমি আরও নতুন নতুন প্ল্যান আপনাদেরকে দিতে পারবো। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকলে আমার উৎসাহ বাড়বে, আপনাদেরকে আমি নতুন নতুন প্ল্যান দিতে পারবো, কোনো বিনা পয়সায়, কোনো পয়সার বিনিময়ে আমি আপনাদেরকে দিচ্ছি না, আপনারা শুধু আমার চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন, ব্যাস এতটুকুই। ঠিক আছে, তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন একটি প্ল্যান নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।